তুরে শে পাশে বশে পায়ে পায়ে কখনো ছরে জাই দু এজি মানো ছাপনের সু রিডি ও নমস্কার রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্স সমস্ত শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের বিষয়বস্তু হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের উলঙ্ঘন এবং তার প্রতিকার সাম্প্রতিক আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করেছি এবং আজকের অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরেরই একাধিক চিন্তা ভাবনা এখানে উঠে আসবে যে কিভাবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাম্যতা ধরে রাখতে হয় এবং তার আইনি ব্যবস্থা কিভাবে নিতে হয় যখন সেগুলো লঙ্ঘিত হয় যখন সেগুলোর ক্ষেত্রে নানা রকম অসুবিধার সৃষ্টি করে স্টুডিওতে আজকে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভজিৎ নস্কর উনি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আর আমি ডেপুটি রেজিস্ট্রার কনিষ্ক সরকার সবার প্রথমে নমস্কার আপনাকে স্টুডিওতে অভিনন্দন জানাই আসার জন্যে তো এই বিষয়টা যেটা আমি ইতিমধ্যে বলেছি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখতে পাই এবং তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে সংরক্ষণের যে আইন বা সংরক্ষণের যে বিষয়বস্তু সেটা সবসময় কিন্তু ফলপ্রসূ হয় না তার ফলে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা আমাদের দাঁড়ায় ছাত্রছাত্রীর ক্ষেত্রে মাস্টারমশাইদের ক্ষেত্রে বা অন্যান্য যে সব কর্মীরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয় তো এই বিষয়ে আমরা একটু ইতিহাসের দিকে চলে যাব যে ভারতবর্ষের সংরক্ষণের ক্ষেত্রে যে আইন বা তার যে চিন্তাভাবনা সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে আপনি একটু আলোকপাত করুন সবার প্রথমে আপনাকে ধন্যবাদ কনিষ্কবাবু এবং কমিউনিটি রেডিও যেও নাইনটি পয়েন্ট এইট হার্টসকেও অনেক অভিনন্দন আমরা একটা আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যেটা শুধুমাত্র সাম্প্রতিককালের বিষয় নয় এটা একেবারেই শুরু থেকে ঘটে চলেছে এবং ব্যাপারটা সামাজিকভাবেও খুব কানেক্টেড তো আমরা এই পুরো বিষয়টা যেটা আপনি বললেন উচ্চশিক্ষার আঙিনায় যেটা আমরা দেখছি যে বিগত কয়েক দশক ধরে ইনফ্যাক্ট ভারতের স্বাধীনতার পরবর্তী কাল থেকেই এবং তার আগেই এই পুরো প্রচলনটা যেটার বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকর লড়েছিলেন এবং সেই লড়াইটা এমনভাবে লড়েছিলেন যে সংবিধানেও আমরা এর একটি গ্যারান্টি হিসাবে পাই এবং জাতিবাদী যে ব্যবস্থা বা জাত পাতের মানুষকে বিচার করা বা যে হিন্দু ধর্মে যে বর্ণাশ্রম প্রথা আছে যেখানে একটা সামাজিক হাইরার তৈরি করা হয়েছে বর্ণের উপর ভিত্তি করে সেই হাইরার বাবা সাহেব আম্বেদকর নিজে শুরু থেকে তার জীবনের উচ্চশিক্ষা কমপ্লিট করার পর থেকে তিনি লড়েছেন তিনি তার জীবনে এগুলোর অভিজ্ঞতা তার নিজের জীবনে হয়েছে যেহেতু তিনি নিজেই একটা আনটাচেবল জাতি থেকে বিলং করতেন তো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতবর্ষের সংবিধানে একটা যে ইকুয়ালিটি কোর্ডসের একটা পুরো প্রিন্সিপালস দেয়া হয়েছে এবং তার জন্য আমাদের অবশ্যই বাবা সাহেব আম্বেদকারের প্রতি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার যে তিনি না থাকলে বোধহয় সমানতার অধিকার বা ইকুয়ালিটি ফ্রেটার্নিটি এবং লিবার্টি এগুলো যে কত গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে সেটা বোধহয় আমরা কখনো রিয়ালাইজ করতে পারতাম না তো আমার মনে হয় যে আজকে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি একটা গণতান্ত্রিক সংবিধান পেয়েছি বাবা সাহেব আম্বেদকরের মতো একজন মহান মানুষ তিনি সংবিধান ড্রাফট করেছিলেন এবং সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন নিজে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট সেগমেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালস রাজ্যের কি স্ট্রাকচার হবে সেগুলো সম্পর্কে তিনি লিখেছিলেন কিন্তু তার মনে সব সময় একটা জিনিস কাজ করতো সেটা হচ্ছে যে যেটা তিনি নিজে বলতেন যে ডিপ্রেসড ক্লাস যারা সেই ডিপ্রেসড ক্লাসেসদের কি হবে তারা কি গণতন্ত্রে সমান সুযোগ সুবিধা পাবে এবং সেই জন্যই কিন্তু তিনি ভারতের সংবিধানে সংরক্ষণটাকে একেবারে সাংবিধানিক একটা নীতি হিসাবে তিনি কিন্তু ঢুকিয়ে দিয়ে গেছিলেন এবং যেটা আজও ভারতের সংবিধানে বর্তমান যেহেতু এইটাকে একটা উনি অ্যান্টি ডট হিসাবে ব্যবহার করেছিলেন জাত পাতের নিরিখে যে বিচার করার মানুষকে যে মানসিকতা সেই মানসিকতা কাটানোর জন্য এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আপনি জানেন যে সরকার প্রসিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার সাংঘাতিক রকমের অভিযোগ আসছে যে সেখানে डाइर्सिटी बा রিজার্ভেশনের যে প্রিন্সিপালস বা সেখানে সমস্ত জাতি বিশেষত পিছিয়ে পড়া যে জাতিসমূহ যাদেরকে আমরা তপশিলি এসসি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বলি সেই জাতিগুলো কিন্তু ঠিকমতো তাদের প্রতিনিধিত্ব পাচ্ছে না এবং সেটা বিভিন্ন লেভেলে একেবারে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের যে হাই র্যাঙ্কিং অফিসার্স ফিনান্স অফিসার থেকে শুরু করে প্রফেসরদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্টসদের সিলেকশনের ক্ষেত্রে এগুলো কিন্তু ফলো করা হচ্ছে না সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে পোস্ট যারা পলিসি মেকিং করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেখানে যে বৈচিত্র্য থাকা দরকার সেই বৈচিত্র্যগুলো বা বিভিন্ন কমিউনিটির যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু যেভাবে সংবিধান ইমপ্লিমেন্ট করতে বলেছিলেন সংবিধান নির্মাতারা ইনফ্যাক্ট সেই কিন্তু বাস্তবায়নটা আজও হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় এটার কিন্তু খুব ব্লেটেন্ডলি একটা উল্লঙ্ঘন হচ্ছে যেটা খুবই আনফর্চুনেট এবং যেটা কিন্তু একেবারেই সংবিধান বিরোধী কাজ এবং যারা সংবিধান লিখেছিলেন বিশেষত বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান সভা তাদের কিন্তু স্বপ্নের উপর একটা কুঠারাঘাত এটা আচ্ছা আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই মানে এই সংরক্ষণের চিন্তাভাবনার ইতিহাসের জায়গাটা যেটা আপনি বলছেন যে সাংবিধানিক আইন কিভাবে তৈরি হলো তার ড্রাফটিং বা সেখান থেকে আমরা কিভাবে আইন হিসেবে পেয়েছি আমরা তারও আগের ইতিহাসটায় যদি যেতে চাই তাহলে আমরা কি জানতে পারবো হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংরক্ষণ তো প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার একটা মডেল এবার প্রশ্ন হলো যে সংরক্ষণ কিন্তু শুধুমাত্র ভারতে নেই সংরক্ষণ সারা পৃথিবীতে যেখানে বৈষম্য আছে বিভিন্ন ধরনের বৈষম্য সেটা আমাদের ভারতবর্ষে যেমন জাতের ভিত্তিতে বৈষম্য জন্মের ভিত্তিতে বৈষম্য বা ধর্মের ভিত্তিতে বৈষম্য কিন্তু অন্যান্য যেমন আমেরিকাতে রেসের ভিত্তিতে বা স্কিন কালারের ভিত্তিতে যে বৈষম্য তার জন্যে তাদের সেখানে ডাইভার্সিটি ইনক্লুশন এবং ইকুয়ালিটির একটা পুরো মেকানিজম আছে সেগুলো এনশিওর করার কিন্তু ভারতবর্ষে সংরক্ষণের প্রয়োজনীয়তা পড়লো এই জন্যেই যে ভারতের যে সমাজ সেই সমাজে একটা কিন্তু বৈষম্যের চিন্তাভাবনা ভীষণভাবে ডিপলি রুটেড হয়ে আছে যার ফলে এবং এই পুরো ব্যাপারটাই হিন্দু স্ক্রিপচার্সগুলো থেকে আসে বেদ উপনিষদ মনুস্মৃতি নামক যে সমস্ত গ্রন্থগুলো আছে হিন্দু গ্রন্থ সেই গ্রন্থগুলোতে কিন্তু সামাজিকভাবে একটা হায়ারার্কি তৈরি করা হয়েছে সেখানে বলা হয় যে ব্রাহ্মণ সত্রিয় বৈশ্য এবং শুদ্রা এই চার ভাগে সমাজকে বিভক্ত করে দেয়া হয়েছে মানুষের জীবনকে বিভক্ত করে দেয়া হয়েছে এবং পরবর্তীকালে যেটা হয় যারা একটা বড় সংখ্যক মানুষ তাদেরকে এই কোনোরকম জাতির যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টই দেওয়া হয়নি যারা পরবর্তীকালে বাবা সাহেব আম্বেদকর নিজে যাদেরকে বলতেন ডিপ্রেসড ক্লাসেস বা পরবর্তীকালে সংবিধান নির্মাতারা সেটাকে শেডুল কাস্ট বা তপশিলি জাতি তপশিলী উপজাতি আদিবাসী এইভাবে কিন্তু তারা উল্লেখ করে গেছেন কিন্তু ভারতবর্ষে যেহেতু জন্মের শুরুতে ইনফ্যাক্ট আমি বলি জন্মের আগেই যে কার বাড়িতে জন্মাচ্ছে তো অলরেডি আমরা জানি যে যে বাচ্চাটি ভূমিষ্ঠ হবে সেই বাচ্চাটি ব্রাহ্মণ হবে নাকি সত্যি হবে নাকি বৈশ্য হবে নাকি কোনো ডিপ্রেসড ক্লাসের দলিত হবে বা আদিবাসী হবে তো এই যে জন্মের পূর্বে যে নির্ধারণ করে দেওয়া কোনো জাতি এই যে সামাজিক যে মানসিকতা এই যে ব্যাধি এই ব্যাধি থেকে মুক্তির জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে কিন্তু সংরক্ষণের আইডিয়াটাকে বা অ্যাফার্মেটিভ পলিসি আমরা যাকে বলি এটাকে আনতে হয়েছে এবং পরবর্তীকালে যেটা হয় এটা কিন্তু খুব একটা নতুন না আপনি জেনে থাকবেন যে আমাদের ইন্ডিয়াতে অনেক প্রিন্সলি স্টেট ছিল সাড়ে পাঁচশোর উপরে ভারত স্বাধীন হওয়ার আগে সেখানে রাজারা সেটা রুল করতেন সেই প্রিন্সলি স্টেটগুলোর তারা হেড ছিলেন এবং কোলাপুরের একজন প্রিন্সলি স্টেটের রাজা ছিলেন শাহুজি মহারাজ সেই শাহুজি মহারাজ কিন্তু উনিশশো সালে প্রথম তিনি একেবারে চার্টার তৈরি করে বলেন যে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি একটা অনুপাতে যারা পিছিয়ে পড়া সমাজ যারা নিপীড়িত শোষিত বঞ্চিত জাতের ভিত্তিতে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে না নাহলে তাদের কোনো রকম প্রতিনিধিত্ব থাকবে না তো এটা এখান থেকেই শুরু সংরক্ষণ এবং প্রতিনিধিত্ব সুনিশ্চিতকরণের শুরু এবং মনে রাখতে হবে যে শাহুজী মহারাজ কিন্তু আরেকজন মহান সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতি বা ফুলের কিন্তু যে আইডিয়া ছিল সত্যসাধক সমাজ সেই সত্যসাধক সমাজের যে আইডিয়াতে তিনি ভীষণভাবে অনুপ্রেরিত হন এবং বাবা সাহেব আম্বেদকরকে তিনি কিন্তু আর্থিকভাবে সাহায্য করেন পড়াশোনার ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং পরবর্তীকালে বাবা সাহেব আম্বেদকর যখন একটি ম্যাগাজিন চালু করেন মুগনায়ক সেটাতেও তিনি কিন্তু আর্থিকভাবে হেল্প করেন তো শাহজী মহারাজ অন্যতম একটা লেজেন্ড ভারতের সমাজ সংস্কারক বলতে পারেন যিনি কিন্তু ভারতের মাটিতে জাত ব্যবস্থার বিরুদ্ধে একেবারে লিগাল পদক্ষেপ নিয়ে নিয়েছিলেন তার জায়গা থেকে যে মানুষের জাতপাতের ভিত্তিতে যেহেতু তাদের ভেদাভেদ করা হয় কিছু মানুষকে সিস্টেমের বাইরে রাখা হয় যেহেতু তাদের জাত নিচের দিকে সেই জন্য তিনি কিন্তু এই সংরক্ষণের মাধ্যমে সুনিশ্চিত করতে চেয়েছিলেন এবং পরবর্তীকালে বাবা সাহেব আম্বেদকর যেহেতু শাহুজি মহারাজের একেবারে আর্ডেন্ট একজন ফলোয়ার বা অনুগামী ছিলেন তো বাবা সাহেব আম্বেদকর কিন্তু পরবর্তীকালে যখন দেখছিলেন যে ভারতের মাটিতে বিভিন্ন অন্য মুসলিমরা প্রতিনিধিত্ব পাচ্ছেন খ্রিশ্চানরা প্রতিনিধিত্ব পাচ্ছেন শিখরা পাচ্ছেন কিন্তু যারা ডিপ্রেসড ক্লাস যাদেরকে বলা হয় দলিত সেই ক্লাসটা কিন্তু একেবারেই রকম প্রতিনিধিত্ব পাচ্ছে না এবং তিনি কিন্তু ব্রিটিশ আমল থেকেই যখন ব্রিটিশরা ভারতবর্ষে রাজত্ব করছিল সেই সময় থেকেই কিন্তু তাদের সাথে নেগোসিয়েশন করছিলেন যে কিভাবে রাজনীতিতে সমাজ ব্যবস্থায় এবং সরকারি যে ব্যবস্থায় কিভাবে আমরা প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে পারি এবং তিনি কিন্তু একটা ফেয়ার ডিল আশা করছিলেন ব্রিটিশদের কাছে কারণ তিনি দেখেছিলেন যে সেই সময়কার যারা রাজনৈতিক ভারতের নেতারা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন তথাকথিত উচ্চ জাতির ব্রাহ্মণ এবং অন্যান্য জাতির এবং বানিয়া নেহেরু গান্ধীরা তো তারা কিন্তু এই জিনিসটাকে খুব বেশি পাত্তা দিতে বা জাতিভেদ প্রথাকে কিন্তু খুব বেশি তারা দূরীকরণ করতে চাননি তারা বর্ণ সিস্টেমের যে প্রথা বা যে অভিশাপ সেই অভিশাপ থেকে একেবারে মুক্তি দিতে চাননি কিছু কিছু জায়গায় হয়তো একটা টোকেনিস্টিক্যালি ওনারা বলেছেন যে আমরাও আনটেচেবিলিটির বিরুদ্ধে আমরাও চাই না কিন্তু জাত ব্যবস্থার একেবারে দূরীকরণ বা যেটা বাবা সাহেব একটি গুরুত্বপূর্ণ লেখা যার নাম অ্যানিহিলেশন অফ কাস্ট যেটা তিনি বক্তব্য রাখতে গিয়েও তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি সেই অ্যানিহিলেশন অফ কাস্টেই তিনি বলছেন যে ভারতবর্ষে কিন্তু কোনোরকম নৈতিকতা নেই ভারতবর্ষে কোনোরকম সিভিলিটি নেই ভারতের সমাজে বা ভারতের মানুষজনের মধ্যে কারণ এখানে জাতের নিরিখে সব কিছু বিচার করা হয় কাস্ট কিন্তু একটা ইনসিভিলিটি তৈরি করে এবং প্রত্যেকটি উচ্চ জাতি সে তার নিজের জাতিকেই প্রাধান্য দেয় যেটা উনি ইংলিশে বলেন যে ফর এ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ ইজ দেয়ার ফ্রেন্ড ফর এ সত্রী ইজ দেয়ার ফ্রেন্ড তো এই যে নিজের কমিউনিটির মুখ বাইরে না যাওয়া এবং এই যে তাদের একটা যে ডমিনেন্স যে প্রভাব সেটাকে কিন্তু সবসময় সাস্টেন করে রাখা বা রিটেন করে রাখা এই জিনিসটা কিন্তু বাবা সাহেব দেখতেন খুব ক্লোজলি এবং তিনি যখন সংবিধান সভায় আসলেন এবং সংবিধান সভার প্রধান হলেন তখন কিন্তু তিনি একেবারে সাংবিধানিক উপায়ে এইটাকে অ্যাবলিস করে দিলেন আর্টিকেলের মধ্যে ঢুকিয়ে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ আজকে যে অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলছি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের উলঙ্ঘন এবং তার প্রতিকার এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন সহ অধ্যাপক শুভজিৎ নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উনি শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমরা এতক্ষণ আলোচনা করলাম মানে উনি আমাদেরকে বললেন যে এই পরিবর্তনগুলো জাতিভেদ বর্ণভেদ উঁচু নিচু বা পার্থক্যগুলো কীভাবে তৈরি হয় আমার কিন্তু মনে আসুভজিৎ যে এখানে প্রধানত দুটো বিষয় আমার যেটা মনে হয় যে একটি হচ্ছে রাজনৈতিক বিষয় যেটা রাজনীতিকরা তারা তাদের কার্যসিদ্ধি করার জন্যে এই ব্যবধান এই অসাম্যতা বা ইনিকুয়ালিটি এটা কিন্তু তারা ধরে রাখতে চায় এটা একটি পার্ট আর আরেকটি পার্ট হচ্ছে যারা এটিকে পছন্দ করে মানে এই ধরনের ভায়োলেশন বলি বা এই ধরনের যে সমনাতার বিরুদ্ধে যারা কাজ করতে চায় তাদের অন্তরের ভেতরেই এটা রাখা আছে এবং তারা এটাকেই বেশি বিশ্বাস করে যে এই ব্যবধানটা থাকাটাই কাম্য এবং এটাকেই জেনারেশন ওয়াইজ পরবর্তী জেনারেশন একই চিন্তা ভাবনা ধারণায় নিয়ে যেতে চায় তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে কিন্তু বারংবার এর প্রতিচ্ছবি আমরা দেখেছি বিভিন্ন রকম ভায়োলেশন বিভিন্ন রকম আইন ভাঙা যদি আমরা বলি এবং সেই ক্ষেত্রে সংরক্ষণ কিন্তু সঠিকভাবে কখনোই কাজ করেনি তো সেটার জন্যে আমার যেটা আমি বলছি যে দুটো কারণ হয়তো কাজ করে সেখানে তো সেই ক্ষেত্রে আমাদের অনেক আইন তৈরি হয়েছে যেমন যদি আমরা বলি যে ভারতীয় সংবিধানে সেখান থেকে থ্রি থার্টি এইটকে কেন্দ্র করে কিন্তু প্রধানত এই পিছিয়ে পড়া দলিত শ্রেণী তাদেরকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই থ্রি থার্টি এইট বা থ্রি থার্টি এইট এ পরবর্তীকালে যখন তৈরি হলো সেগুলোকে নিয়ে কিন্তু আরও বিস্তারিতভাবে যে যাতে সংরক্ষণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে যাতে সেটা আইনি ব্যবস্থা নেওয়া হয় তার পক্ষে সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা প্রতিকার পাওয়া গেছে কিন্তু রূপে কিন্তু এই অসমতার বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে তো আমি আপনাকে বলবো যে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আপনার দেখার সেই জায়গাগুলো একটু দেখুন আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থেকে যেটা অনুভব করি যে সংবিধানে কিন্তু একটার পর একটা ওয়েলফেয়ার মেজার্স আর্টিকেল থ্রি থার্টি এইট থ্রি থার্টি এইট এ বা আর্টিকেল ফিফটিন এবং একাধিক জায়গায় কিন্তু শুধুমাত্র সংবিধানগতভাবে নয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের একেবারে মহামহিম রাষ্ট্রপতিকেও সবসময় কিন্তু তার হাতে ক্ষমতা ন্যস্ত করা হয়েছে যে তিনি যেন এই দুটি কমিউনিটি সেডুল কাস্ট এবং সেডুল ড্রাইভ দলিত এবং আদিবাসী দুটো কমিউনিটির যেন ওয়েলফেয়ার মেজার্সগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এবং তাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু দেখার জন্যে তিনি যে কোনো রকমের মেজার্স কিন্তু নিতে পারেন সেই ক্ষমতা কিন্তু সংবিধান তাকে দিয়েছেন এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সমস্ত রকমের সাংবিধানিক গ্যারান্টি থাকা সত্ত্বেও কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একের পর এক কিন্তু এই আর্টিকেলগুলো বা কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা কিন্তু তার ভায়োলেশান হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ভারতবর্ষে যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে পারে রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয় হতে পারে আমাদের যাদবপুরের মতো বা জেএনইউ হতে পারে আইআইটি হতে পারে আইআইএম হতে পারে সায়েন্স ইনস্টিটিউট হতে পারে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হতে পারে যেগুলো সরকার দ্বারা এডেড এই যে জায়গাগুলো সমস্ত ক্যাম্পাসগুলো বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা এই উচ্চশিক্ষার জায়গাগুলো এরা কিন্তু সমাজ ব্যবস্থা একটা বড় অঙ্গ এবং এরা সমাজ ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্ধারণ করে তাই এখানে কিন্তু এই যে সামাজিক বৈচিত্র্য বা প্রতিনিধিত্ব এইটা থাকা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে এবং নট সো রিসেন্টলি কিন্তু তার আগে থেকে আমরা লক্ষ্য করছি বা এটা খুব রিসেন্টলি আমরা এই জিনিসটাকে বিভিন্নভাবে টেকআপ করার চেষ্টা করছি যে এসি এসটি এই দুটো কমিউনিটি তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে উচ্চ পদে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের সিলেকশনের ক্ষেত্রে কিন্তু তাদেরকে যারা তথাকথিত উচ্চ বর্ণের সাভারনা বা ব্রাহ্মণ বা অন্যরা তারা কিন্তু একটা হার্ডেল তৈরি করছে এবং তারা সেখানে কিন্তু যে স্মুথ যে একটা প্রমোশন হয় বা ধরুন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অফিসার যারা এসিএসটি এবং যারা প্রফেসার্স সেই কমিউনিটির তাদের পোস্টগুলোকে বিলুপ্ত করে দেওয়া বা সেই পোস্টগুলোকে রোস্টার চেঞ্জ করে দেওয়া এবং বিভিন্নভাবে সেই পোস্টগুলোকে কমিয়ে আনা বা রিজার্ভেশানটাকে খর্ব করার জন্য গেস্ট বা কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাতে রিজার্ভেশন না দিতে হয় এইভাবে যে কন্ট্রাকচুয়ালাইজেশান হওয়া এইগুলো সব কিন্তু রিজার্ভেশন বা সংরক্ষণ যেটা সংবিধান দিয়েছিস তার উপরে কিন্তু একটা কুঠারাঘাত তো আমরা আমরা এর সাথে সাথে আরও যে একটা জিনিস আমার মাথায় আসছে সেটা হলো যে ভারতবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে যে ভর্তির প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়াগুলোতেও কিন্তু একটা বড় রকমের অভিযোগ আসছে যে যে সেখানে সংরক্ষণের যে বিভিন্ন নিয়মাবলী সেগুলো মানা হচ্ছে না এবং সেগুলোর যে প্রত্যেকটি যে শেডুল কাউসেল ট্রাইব এই যে পিছিয়ে পড়া কমিউনিটিগুলোর পার্টিকুলার যে সংবিধান প্রদত্ত যে একটা নির্দিষ্ট সংখ্যক সিট সেখানে রিজার্ভ করে রাখার দরকার সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র ইনফ্যাক্ট একেবারে খুব আর্লি লেভেলে ব্যাচেলার্স থেকে শুরু করে মাস্টার্স থেকে শুরু করে এবং গবেষণার ডিগ্রির ক্ষেত্রেও সেখানে আমরা বারবার দেখেছি যে সিডুল কাস্ট পোস্ট আসছে না সেখানকার ভ্যাকেন্সি আসছে না বা সেখানে এসটি পোস্ট বা এসসি পোস্টে যতগুলো রিজার্ভড হওয়া উচিত তার তুলনায় অনেক কম রিজার্ভ করা হচ্ছে আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরিতে অনেক বেশি প্রপোর্শনালি নেওয়া হচ্ছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় তারা কিন্তু উল্লঙ্ঘন করছে এবং আমি এটা খুব ক্লোজলি নোটিস করছি যে অনেক ক্ষেত্রেই যারা জেনারেল ক্যাটেগরিতে এস এসটি যারা বেটার পারফর্ম করে তাদের যে প্রমোট হওয়ার বা আপগ্রেড হয়ে জেনারেল ক্যাটেগরিতে যাওয়ার কথা সেইগুলোতে কিন্তু তাদেরকে প্রমোট করা হচ্ছে না তাদেরকে এসসি এসটি রিজার্ভেশনের মধ্যেই তাদেরকে কিন্তু একটা কোনো না কোনোভাবে স্টিরোটাইপ করে দেয়া হচ্ছে তাদের মেধান নিরিখে তো এই জিনিসটা কিন্তু একেবারেই অসাংবিধানিক এবং এই জিনিসটা একেবারেই ইলিগাল একেবারেই একেবারেই কাম্য নয় এবং এই অভিযোগ কিন্তু বারে বারে আসছে যে জেনারেল ক্যাটেগরি মানে কোনো পার্টিকুলার কাস্টদের জন্য সেই ক্যাটেগরি না সেই ক্যাটেগরি হচ্ছে মেধার ভিত্তিতে যে ভালো স্কোর করবে সে সেখানে কিন্তু ইরেসপেক্টিভ অব তার এসসি বা এস টি স্ট্যাটাস সে কিন্তু সেই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু প্রবেশ করতে পারে বা সে সিলেক্ট হতে পারে কিন্তু বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে তাদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ কিছু উচ্চ বর্ণের যারা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক্স বা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একেবারেই খুব সুচতুরভাবে বা সুকৌশলে কিন্তু এই জিনিসটাকে তারা অ্যাভয়েড করছেন এবং আমাদের নজরে এটা আসছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গাতে এই জিনিসটাকে আমরা টেক আপও করেছি কিন্তু লার্জলি আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধির মতো তৈরি হয়েছে যে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা একেবারে পিছিয়ে পড়া তশিলি জাতি এবং আদিবাসী সমাজের বা এসটি সমাজের ছেলেপুলেরা তারা এতটাই ভাল্লারেবেল তারা এতটাই মার্জিনালাইজ তারা এতটাই পিছিয়ে পড়ায় তারা এতটাই নিপীড়িত যে তারা তাদের যখন স্বপ্ন দেখে যে সরকারি প্রতিষ্ঠানে অন্তত গেলে সেখানে আমাদের রকম জাতের ভিত্তিতে বা জাতের নিরিখে রকম বিচার করা হবে না বা আমরা সেখানে খুব স্মুদলি সাংবিধানিক উপায়ে আমরা ঢুকতে পারবো বা একটা প্রবেশ এন্ট্রি নিতে পারবো কিন্তু এখানেও উচ্চশিক্ষার প্রতিষ্ঠানেও একটা যেটা আমরা সোশিওলজির ভাষায় বলি একটা ব্রাহ্মণ্যবাদী অগ্রহরম তৈরি হয়ে গেছে যেখানে তার ফলে যেটা হচ্ছে যে এই ধরনের মানসিকতা জাতিবাদী বা ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষ তারা কিন্তু এই জিনিসগুলো এই সংবিধান প্রদত্ত যে ভর্তির ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে রিজার্ভেশন মানা উচিত সেইটা কিন্তু তারা নিজেরাও মানছেন না এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে তারা একটা বাধার সৃষ্টি করছে আমার মনে হয় এখানে আমি জাস্ট একটা বলতে চাই যে বিজ্ঞানসম্মতভাবে যেখানে ছাত্রছাত্রী ভর্তি হয় যেমন ধরুন এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এখানে কিন্তু এই ভায়োলেশানগুলো করা রিজার্ভেশন রুল ভায়োলেশন করার সুযোগটা নেই যেখানে ম্যানুয়ালি হয় সেই জায়গায় কিন্তু এই ভুলগুলো ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই ধরনের কিন্তু আইন ভঙ্গগুলো হয় তো এখন মানে প্রতিকার কোথায় আমরা যদি এই ধরনের ঘটনা ঘটে এর সাথে আর একটা বিষয় যেমন থাকি হিমস্রতা মানে যেটা আমরা বলি অ্যাট্রোসিটি কাউকে সহ্য করতে না পারা মানসিকভাবে শারীরিকভাবে তো এই যদি সমস্যাগুলো হয় একটা দম চাপা মানে পরিস্থিতির মতন সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে তো সেখানে আমরা কিন্তু পেয়েছি যে ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট অ্যান্ড ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইব এই কমিশন কিন্তু ভারতবর্ষের মানে সব জায়গাতেই তাদের অফিস আছে এবং তারা বিশেষ করে ইউনিভার্সিটিগুলো ক্ষেত্রে বা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু খুবই ভালোভাবে নজরদারি করে যদিও আমরা বারবার বলছি যে ভায়োলেশান আছে ভায়োলেশান হচ্ছে তো এই ক্ষেত্রে আমি এখানে একটা মেসেজ একটা সংবাদ দিতে চাই অভিভাবক বা ছাত্রছাত্রী যারা শুনছেন আমাদের এই আজকের অনুষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আমরা কতগুলো অফিস পাই যেমন সি এস টি ও বিসি সেল ইকুয়াল অপরচুনিটি সেল বা কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম বা অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু আমরা পাই এবং এই ধরনের যদি কারোর মনে হয় যে আমার সুযোগ ছিল কিন্তু আমার আসন মানে আমার যে সিটটা ছিল সেটা আমাকে দেওয়া হয়নি আমি রিজার্ভ ক্যাটাগরির কিন্তু আমি সুযোগ পাচ্ছি না বা আমি অ্যাট্রোসিটির বলি হচ্ছি আমি এই হিংসার বলি হচ্ছি মানে জাতির নিরিখে সেখানে কিন্তু সে কমপ্লেন করতে পারে তার অভিযোগ জানাতে পারে এবং আইনি ব্যবস্থা সেখানে আছে মানে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হয় তো আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আশা করি মানে শ্রোতারা অবশ্যই মানে তাদের একটা স্বচ্ছ ধারণার জায়গা তৈরি হয়েছে তাদের কাছে আমার এটা বলবো যে আপনাদের যদি মনে হয় যে আরও কিছু তথ্য এখানে সংযোজন করার আছে বা আরও নতুনভাবে কিছু শুনতে চান তাহলে আমাদেরকে জানান আমাদের ফোনে আসতে পারেন ইমেল করতে পারেন তো সেইভাবে আমরা পরবর্তী পর্যায়ে যাব আমাদের ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু ফোর ফাইভ সেভেন টু সিক্স টু জিরো অথবা আমাদের ইমেল করতে পারেন ইমেল আইডি হলো রেডিও জেইউ অ্যাট আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং ডক্টর নস্করকে আমি বলবো যে শ্রোতাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশান দিন একটা শ্রোতাদের উদ্দেশ্যে বলুন যেটা আগামী দিনে আমাদের সবার জন্য সেটা কাজে লাগবে আমি শেষে এটুকুই বলবো গণেশকবাবু যেহেতু ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং শিক্ষা তার একটা বড় পিলার গণতন্ত্রকে টিকিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার তাই এই পিলারটাকে মজবুত রাখতে গেলে কিন্তু সমাজের সমস্ত ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া সমাজের এস তাদেরকে কিন্তু তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এবং যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলোকে যারা উচ্চ বর্ণের মানুষজন যারা অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে আছেন তাদের কিন্তু তার প্রতি একটা ঘৃণা বা তুচ্ছতাচ্ছিল্য না করে সেটাকে রেসপেক্টফুলি সেই জিনিসটাকে বা সেই মেকানিজমটাকে আরও বেটার স্মুথলি ফাংশন করার জন্য ডেভেলপ করা দরকার বা তাদেরও এগিয়ে আসা দরকার এটা কোনো ব্যক্তিগত বা কোনো কারোর পাইয়ে দেওয়া বা কারোর বিরুদ্ধে নয় এটা শুধুমাত্র ভারতের যে সামাজিক ব্যাধি সেই সামাজিক ব্যাধি আমরা শিক্ষার আঙিনায় যাতে না ঢুকতে দিই বা সেটা যাতে না প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোকে আমরা সেই সংবদ্ধতা সংঘবদ্ধতাটা আমরা একদমই ঠিক একদমই ঠিক আজকের বিষয়বস্তু ছিল আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের লঙ্ঘন এবং তার প্রতিকার এই অনুষ্ঠানে আমাদের প্রধান বক্তা ডক্টর শুভজিৎ নস্কর উনি আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় আর আমি কনিশ সরকার ডেপুটি রেজিস্ট্রার যাদবপুর বিশ্ববিদ্যালয় ডক্টর নস্কর আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নমস্কার আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়স এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম এর অংশ অংশে পাশে বসে